যখন সবাই প্রশংসা করে আমার মনে হয় যে আমি আমার ক্যারেক্টারটা ঠিকঠাক মতো প্লে করেছি এবং ক্যারেক্টারটাকে আমি নিজের মধ্যে অ্যাডাপ্ট করতে পেরেছি। অবশ্যই খুবই ভালো লাগছে, মানে এখন একটা টেনশনে ছিলাম যে আসলে দর্শকের ভালো লাগবে কিনা বা এটার সাথে সংশ্লিষ্ট যারা তাদের ভালো লাগবে কিনা। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি, সেটা ঠিক ছিল, কিন্তু ভালো লাগাটা আসলে অনেক কিছু উপর নির্ভর করে, কিন্তু এখন ভালো লাগছে দেখে আসলে আমাদেরও খুব ভালো লাগছে। মনোজ তো ওকে দেখে দেখে পর্দায় অভ্যস্ত আমি জানি, বাট আমার জন্য এটা প্রথম সিনেমা এবং বড় পর্দায় নিজেকে দেখে আসলে অনেক ভালো লাগছে, অনেক এক্সাইটিং লাগছে। যখন সবাই প্রশংসা করে আমার মনে হয় যে আমি আমার ক্যারেক্টারটা ঠিকঠাক মতো প্লে করেছি এবং ক্যারেক্টারটাকে আমি নিজের মধ্যে অ্যাডাপ্ট করতে পেরেছি এবং সেটাকে ধারণ করে দর্শকদের ভালোবাসা পাচ্ছি। সো আমার মনে হয় যে যখন ইভেন আজকে আমাকে সবাই এখানে পাখি পাখি বলে ডাকছিল, সো এইটা আর ওকে সাজু, সো এই জিনিসটা অনেক বড় পাওয়া যে সবাই আমাকে ক্যারেক্টারের নাম ধরে ডাকছে, সো অনেক ভালো লাগছে। এটা আমাকে আমার সাথে যারা ছবি তুলছে পিকচার উইথ সাজু, এটা আসলে খুবই মানে গর্বের বিষয় মনে করি। এখন বেশি একটা রিভিল করতে পারছি না, বাট এতটুকু বলতে পারি যে সুন্দরবনের লোকাল যে একটা মেয়ে, গ্রামের যে একটা মেয়েটা কেমন হয় এই ক্যারেক্টারটা দেখলে আসলে মানুষ বুঝতে পারবে। প্লাস খুবই দুষ্টু মিষ্টি হাসির একটা মেয়ে এবং পজিটিভিটি অনেক পছন্দ করে, নেগেটিভ কোনো ভাইব সে পছন্দ করে না এবং তার সারাউন্ডিংসে যত মানুষ আছে সবাইকে সে পজিটিভ একটা ভাইব দিতে চেষ্টা করে। ডেবিউ প্রথম ফিল্ম আপনার আসতে যাচ্ছে, এই প্রথম সিনেমাতে এত বড় একটা আয়োজনের সিনেমা হচ্ছে, মানে কেমন লাগছে? অফকোর্স এটা র‍্যাপের সিনেমা এবং অনেক বড় একটা বাজেটের সিনেমা, প্রথম সিনেমা হিসেবে এই মুভিতে কাজ করতে পেরে আমার সত্যি খুব ভালো লাগছে এবং আই থিঙ্ক যাদের সাথে আমি কাজ করেছি তারা অসম্ভব উনি এবং উনি আর্টিস্ট, তো আমার মনে হয় যে প্রথম সিনেমাতে তাদের সাথে কাজ করতে পারা মানে দিস ইজ সামথিং রিয়েলি রিয়েলি হিউজ ফর মি। এক্সপেকটেশন কতটুকু এখন পর্যন্ত? আমার এক্সপেকটেশন ওই যে বললাম যে এটা আমার প্রথম সিনেমা, এক্সপেকটেশনস আছে, নার্ভাসনেসও কাজ করছে, বাট আশা করি সবার ভালো লাগবে এবং আমি যে ক্যারেক্টারটা প্লে করেছি আশা করি যে সবার মন ছুঁয়ে যাবে। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন আপনার চরিত্রটা নিয়ে? দর্শকের উদ্দেশ্যে আমি এতটুকু বলতে চাই যে 23 সেপ্টেম্বর অপারেশন সুন্দরবন সিনেমাটি রিলিজ হতে যাচ্ছে, সো আমি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি সিনেমাটি সপরিবারে হলে এসে দেখার জন্য। আশা করি আপনাদের সবার অনেক ভালো ছিল, কমিউনিকেশন গ্যাপ ছিল না কোথাও, ওভারঅল আমার মনে হয় যে তারা অনেক হেল্প করেছে আমাকে, অনেক কিছু শিখেছে, মানে শিখিয়েছে, আমি তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি এবং দ্য এন্টায়ার টিম ওয়াজ রিয়েলি রিয়েলি ভেরি সাপোর্টিভ। অ্যান্ড আমার মনে হয় যে রিয়াজ ভাইয়ের মতন একজন উনি আর্টিস্ট, সিয়াম ভাইয়া, নুসরত ভাইয়া, রোশন, মনোজ দা তিনি একজন শিক্ষক, সো তিনি আমার এগেনস্টে কাজ করেছে, সো ওভারঅল আমার কাছে মনে হয় সবার কাছ থেকে আমি অনেক সাপোর্ট পেয়েছি। রিয়াজ ভাই ছিলেন, সিয়াম ছিলেন, নুসরত ভাইয়া ছিলেন, তারা তো অবশ্যই আপনাকে উপদেশ দিয়েছেন সামনে কাজ করার জন্য, মানে কোন জিনিসটা মানে উপকার হবে সামনের দিনগুলোতে মনে পড়ে কি? আমার মনে হয় যে আমরা যেই একটা আনসার্টেন একটা এনভায়রনমেন্টের মধ্যে কাজ করেছি, মানে কি বলবো, এরকম আসলে পরিবেশ যেখানে কোনো নিশ্চয়তা নেই, সুন্দরবনের বিভিন্ন লোকেশনে শুট করা হয়েছে, সো এরকম জায়গাতে আসলে টিম ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, টিম ওয়ার্ক ইজ অ্যাকচুয়ালি ইম্পর্ট্যান্ট ফর এনি কাইন্ড অফ ওয়ার্ক, তো আমার মনে হয় যে এখানে টিম ওয়ার্কটা খুবই ভালো ছিল, কারণ এটা আমি শিখতে পারি যে ইন ফিউচার যে কোনো ধরনের কাজ করতে গেলে আমার মনে হয় যে সবাই যদি একত্রে কাজ করি তাহলে যে কোনো কাজ অনেক ইজিলি করা যায়। আমি বলতে চাচ্ছিলাম যে স্পেসিফিক কোনো মানে উপদেশ দিয়েছিলেন আপনাকে রিয়াজ ভাই বা সিয়াম ভাই? স্পেসিফিক স্পেসিফিক বলতে আমি কি বলবো, তাদের সাথে আসলে এভাবে রিয়াজ ভাই আমাকে একটা কথা বলেছিল যে সবসময় নিজের প্রতি বিশ্বাস রাখতে এবং যে ক্যারেক্টারই আমি প্লে করি না কেন সেই ক্যারেক্টারটাকে আমার নিজের মতন করে দিতে হবে, এটাই বলেছিল এবং এটাই শেখার একটা বিষয়। থ্যাংক ইউ। আচ্ছা আপু, এক সময় এই যে সুন্দরবনে মানে এত বেশি জনদর্শন ছিল সাধারণ মানুষ কিন্তু ভয়ে আমি নিজেও ভাবিনি যে এরকম একটা সিনেমার কাস্ট হতে পারবো আমি, কারণ হচ্ছে আমি যখন ইন্ডিয়াতে লেখাপড়া করতাম তখন মাত্র আমি দেশে আসলাম তখন আমি জানতে পারি এরকম একটা সিনেমা হবে, তবে আমার ইচ্ছা ছিল সবসময় যে দেশ অন্যখানে প্রেজেন্ট করা যায়, ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করা যায়, এরকম একটা সিনেমার সাথে যদি আমি কখনো কাজ করতে পারতাম, সো আই থিঙ্ক আই ভেরি লাকি যে এরকম একটা সিনেমার সাথে নিজেকে যুক্ত করতে পারি। আর সুন্দরবনের আমি এটার জন্য যে ওখানে কাজ করেছি একটা আনসার্টেন এনভায়রনমেন্ট, সবখানে ডিফিকাল্ট ছিল অবশ্যই আমাদের জন্য শুট করা, তো আমি বলবো সেক্ষেত্রে র‍্যাব সদস্যদেরকে
অনেক অনেক স্যালিউট, অনেক অনেক থ্যাংকস জানাতে চাই, কারণ তারা যদি কাজ করাটা অতটা সহজ হতো না। শেষ করে না, এখন তো যে সুন্দরবন সম্মুখ তো ঠিক আছে, তো এখন তো আর ভয় পাওয়ার কথা ছিল না, সেটা ছিল না, কিন্তু বাঘ সিংহ হরিণ এইগুলো এইগুলোর কি হবে। ইভেন আমরা যখন কাজ করেছি তখন আমরা অনেক ক্ষেত্রে কিন্তু বাঘের একটা গন্ধ বা বাঘের পায়ের ছাপ এসব কিন্তু ছিল, সেইগুলো থেকে তো আর আসলে র‍্যাবরাও তো মানুষ, তারা বা কতক্ষণ পরীক্ষা দিতে পারবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।